করলে তৃণমূলের ঘরে ঘুষ দিতে পারলে চাকরি পাবে, আর যদি ভর্তি খাতা জমা দেয় তাহলে কলকাতাতে বছরের পর বছর বসে থাকবে মেধার দাম পাওয়ার জন্য। এটা পশ্চিমবঙ্গ হবে? এটা বিষ্ণুপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যে কাজটা দাড়িকা ইন্ডাস্ট্রিয়াল কি হতো এখানে 1980 দশকে 90 দশকে, এমন একটা জায়গা সভ্যতার যুগে একজন সৎ মানুষ হয়ে বেঁচে থাকার জন্য, যে সরকার নিজের ছবি এঁকে 2 নম্বরই একটা লোকের কাছে নিজের ছবি 1 কোটি টাকায় বেচিয়ে দিতে পারে, সেই রাজ্যে তার মন্ত্রীরা চাল চুরি করবে না তো কিনা, স্যার বিজ্ঞানী হবে তারা গরু আর চাল চুরি করবে, আপাত মস্তক একটা সরকার চোর, কিন্তু এরা বেচারি করে আছে কারণ বিজেপি এদেরকে ছেড়ে রাখতে চেয়েছে। তাই বিজেপি চায় না যে পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতা মন্ত্রীগুলো জেল হয়ে যাক, আর বিজেপি না চাইলে তৃণমূলের নেতা মন্ত্রীগুলো জেল হবে না এমনটা নয়। ও তো বাঘের বাচ্চা অনুব্রত এখনো তিহার জেলে কম্বল পেতে শুয়ে আছে, মানুষের আন্দোলন ঠিক করে দেয় যে দেশটা রাজ্যটা কোন দিকে যাবে, তাই এই একটা বিরাট আন্দোলন। এই আন্দোলনে আমরা কোনো স্টান্টবাজি কোনো এখানে অ্যাডভেঞ্চার বা এখানে আপনাদেরকে কিছু দেখানোর জন্য আসেনি, আমরা নিজেরা জেগে থাকতে চাইছি আর ক্ষুদিরামের মৃত্যুদিনে জন্মদিনে আপনাদেরকে জাগানোর কথা বলছি, গোটা রাজ্যকে জাগিয়ে তুলতে হবে, নইলে জেগে ঘুমালে ওরা আমাদের ভবিষ্যৎ, ওরা আমাদের অতীত, ওরা আমাদের শিল্প, ওরা আমাদের সংস্কৃতিকে চুরি করে নিতে চাইছে, চুরি করেও নিচ্ছে। তাই গোটা পশ্চিমবঙ্গকে লুটেরাদের হাত থেকে, চোরদের হাত থেকে, চিটিংবাজ ধপ্পাবাজ দাঙ্গাবাজদের হাত থেকে রক্ষা করে নিয়ে এক অন্য আলোর দিকে নিয়ে যাবার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে আসুন, প্রত্যেকে সামিল হই, ক্রিকেটের মাঠে গোটা রাজ্যের মানুষকে বার্তা দিই, মানুষের মতো বেঁচে থাকতে গেলে এই লড়াইয়ে সামিল আপনাকেও হতে হবে। সেই ক্রিকেটের মাঠে আসার আহ্বান জানিয়ে আর আমাদের কৌটোতে আপনাদের সততার পয়সা, ঘামের পয়সা 2-1 টাকা চেয়ে আমার কথা শেষ করছি। ইনকালাম জিন্দাবাদ, জুয়াই প্রেসিডেন্ট।